ওকে, 10 নম্বর ক্লাসের শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন ধরেন আমরা যদি ইলাস্ট্রেটরে যাই এবং ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, 10x10ই থাকতে পারে, ওকে ফাইন, অসুবিধা নেই। ফটোশপে যেমন ব্রাশ টুল ছিল, এখানেও কিন্তু ব্রাশ টুল আছে, যেমন হলো এই যে পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশের মধ্যে পার্থক্যটাকে আমরা একটু দেখি। যেমন ধরেন আমরা যদি এই পেইন্ট ব্রাশটা একটা ক্লিক করে একটা ব্রাশ তৈরি করি, আর এরপরে হচ্ছে ব্লব ব্রাশ যেটা, এটা দিয়েও একটা ব্রাশ তৈরি করলাম, দুইটা, তাই না? এখানে দুইটা ব্রাশ আমরা তৈরি করলাম। তো এই যে ব্রাশটা, প্রথম যেটা এটা হচ্ছে পেইন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে ব্লব ব্রাশ। পেইন্ট ব্রাশের ক্ষেত্রে দেখেন এই যে মাঝখানে কিন্তু একটা লাইন, তাই না? পেইন্ট ব্রাশের ক্ষেত্রে মাঝখানে হলো একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা লাইন, এটা হচ্ছে স্ট্রোক লাইন। যখনই আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, ওপরে দেখা যাচ্ছে কি, ওপরে দেখা যাচ্ছে স্ট্রোক, এই যে স্ট্রোক, স্ট্রোক কালারটা ভিজিবল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, ফিল কালারটা কিন্তু ডিসেবল। আবার যখন এই ব্লব ব্রাশটাকে সিলেক্ট করলাম, দেখেন স্ট্রোকটা ডিসেবল হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং ফিলটা ভিজিবল হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্থক্য, যে পেইন্ট ব্রাশ যেটা সেটা হচ্ছে স্ট্রোক কালার হিসেবে তৈরি হয়, আর ব্লব হচ্ছে ফিল কালারে তৈরি হয়, মানে একটা শেপ তৈরি হয়। আরেকটা পার্থক্য হলো, ধরেন এই যে পেইন্ট ব্রাশ যেটা, আমরা যদি চাই যে এই ব্রাশের এখান থেকে আরেকটু বাড়াতে চাই, এখান থেকে আরেকটু বাড়াতে চাই, মানে অ্যাড করতে চাই, তখন যদি আমরা একটু ট্রাই করি দেখি হয় কি না, এই যে এই যে এই যে এই যে দেখেন কোন জায়গা থেকে হলো বলেন তো, এখান থেকে আমি টান দিয়েছিলাম তাই, বাট এখান থেকে কিন্তু হয়নি, হ্যাঁ এখান থেকে কিন্তু হয়নি। অথবা যদি আমি এমনটা চাই যে এ হচ্ছে পেইন্ট ব্রাশ, এই জায়গা থেকে আমি টান দিচ্ছি, এটাও কিন্তু হলো না। আবার যদি আমরা এখান থেকে দেই, এই যে এই জায়গা থেকে দেই, এবার কিন্তু হচ্ছে। তার মানে এই পেইন্ট ব্রাশের সিস্টেমটা হচ্ছে যেখানে শেষ করলাম ঠিক এই লাইনের শেষ অংশ থেকেই যদি আমরা একটু টান দেই, তাহলে ব্রাশটা বড় হবে বা বেড়ে যাবে, বাট আশেপাশের কোনো জায়গা থেকে নিলে বা বাড়ানোর চেষ্টা করলে এটা হবে না। আচ্ছা, কিন্তু যখন এই ব্লব ব্রাশটা আমরা সিলেক্ট করলাম, এবার যদি ব্লব ব্রাশ দিয়েই ধরেন এখান থেকে একটা টান দিচ্ছি, মানে আশেপাশের যে কোনো অংশ থেকে, যে কোনো জায়গা থেকে আমি এই যে টান দিচ্ছি, তারপরে ধরেন একটু ছোট করে নেই, ওকে, এখান থেকে একটা টান দিচ্ছি, এখান থেকে আমি টেনে নিয়ে যাচ্ছি, এখান থেকে একটু টান দিচ্ছি, এখান থেকে দিচ্ছি, এখান থেকে, এখান থেকে, হ্যাঁ এখান থেকে টান দিচ্ছি, বাট এখানে একটু স্পেস দিয়ে আমি টান দিচ্ছি, দেখি কি হয়। এই যে দেখেন, মানে যেখান থেকেই আমি টান দেই সে আঠার মতো লেগে যাবে, মানে এটা হচ্ছে কি বলে, ফটোশপে ছিল না যে দুটো লেয়ারকে এক করে ফেলানো, দুটো লেয়ারকে আমরা এক করে ফেলতাম, বা একের অধিক লেয়ারকে আমরা একটা লেয়ারে কনভার্ট করে ফেলতে পেরেছিলাম, হ্যাঁ সেই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে। এখানে যেহেতু লেয়ার নেই বা লেয়ারের তেমন কোনো কাজ নেই, তবে এই শেপকে একটা শেপের সাথে এভাবে অ্যাড করে বা মার্জ করে দেওয়া যায়, জোড়া লাগিয়ে দেওয়া যায়, বিভিন্ন প্রয়োজনে লাগে, যে এ পর্যন্ত শেষ, এখান থেকে আবার আমার দরকার, এখান থেকে দরকার, এখান থেকে দরকার, ওকে। তো এই যে পেইন্ট ব্রাশ, এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের নকশা তৈরি করতে পারি। যেমন ধরেন উইন্ডো মেনুতে যাব, অথবা আমরা উইন্ডো মেনুতে যে এই যে কই গেল, এই যে ব্রাশ, অথবা হচ্ছে এই ব্রাশ, এখান থেকে এগুলো কিন্তু ব্রাশ, হ্যাঁ এই যে নিউ ব্রাশ, এই ব্রাশের প্যানেল এটা, আর এই জায়গাটাতে গেলে এই ছোট্ট অ্যারো কিতে ক্লিক করলে একেবারে লাস্ট অপশনের ওপরেরটা, ওপেন ব্রাশ লাইব্রেরি, এই জায়গাটাতে দেখেন এই যে অ্যারোস, বিভিন্ন টাইপের অ্যারো থাকে, হ্যাঁ যেমন এই যে
এটা আমরা ব্যবহার করতে পারি, জাস্ট টেনে বাইরে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই যে অ্যারো হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। অথবা অথবা আমরা যদি এখান থেকে পেইন্ট ব্রাশ বা হচ্ছে স্ট্রোক নিয়ে নিই, একটা একটা স্ট্রোক নিয়ে নিই, ফিল কালারটা বন্ধ করে দেই আর স্ট্রোকটাকে আমরা ওপেন করে দিই। এই স্ট্রোক লাইনের উপরে যদি এটাকে যদি সিলেক্ট করে যে কোনো একটা ব্রাশ ক্লিক করি, দেখেন ওই ব্রাশটা এই যে সুন্দরভাবে এখানে চলে আসছে, এখানে একটা ক্লিক করলাম যে চলে আসছে, এখানে একটা ক্লিক করলাম চলে আসছে। হ্যাঁ, এভাবে করে আমরা চাইলে প্রত্যেকটা ব্রাশ স্ট্রোকের ওপরে এনে আমরা চাইলে কাজ করতে পারি, অথবা আলাদাভাবে বের করেও কাজ করতে পারি। এবং আরও অনেক ধরনের ব্রাশ আমরা দেখব, যেমন ধরেন এখান থেকে তো আমরা লাইব্রেরিতে যেতে পারি, পাশাপাশি এই জায়গা থেকেও যেতে পারি। এই যে এখানে দেখেন সব আছে, এই যে ডেকোরেটিভে যে যদি আমরা এই জায়গাটা দেখি, এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যায় এই জায়গাটাতে। এই যে দেখেন দারুণ দারুণ ব্রাশ, এই যে। তবে এটা যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে একটা স্ট্রোক নেওয়া যেতে পারে এবং এই স্ট্রোকের উপরে আমরা প্লেস করে দিলাম, অথবা এই ব্রাশটাকে দিলাম, অথবা এই ব্রাশটাকে দিলাম, সুন্দর না? অথবা এই ব্রাশটাকে দিলাম, এই ব্রাশটাকে দিতে পারি, এটাকে দিতে পারি। এগুলো কিন্তু নকশা বিভিন্ন টাইপের ডিজাইন করার ক্ষেত্রে এই ব্রাশ আমরা ইউজ করতে পারি। আবার আমরা চাইলে এই ব্রাশগুলো হচ্ছে জাস্ট একটা ব্রাশ টুল, এটা তাই না? এটাকে আমরা চাইলে কনভার্ট করে শেপে রূপান্তরিত করে ফেলতে পারি, শেপে কনভার্ট করতে পারি। যেমন কনভার্ট করার জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পাথফাইন্ডার এই লাস্ট অপশনটাতে, এটাতে ক্লিক করলেই ডিভাইড হয়ে গেল। এবার যদি এটার উপরে রাইট ক্লিক করে আমরা, না এটার উপরে রাইট ক্লিক না, এটা হচ্ছে অবজেক্টে যে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি। এখন এইখানে প্রত্যেকটাই কিন্তু শেপ, এই যে দেখেন এই যে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এটাকে আবার রাইট ক্লিক করে আনগ্রুপ করি, এই যে আলাদা হয়ে বের হয়ে আসলো। এটাও আবার যদি আনগ্রুপ করি, এই যে আলাদা হলো, এটাও যদি আনগ্রুপ করি, সিঙ্গেল একটাকে আমরা এইভাবে বের করতে পারি। ওকে, অথবা শুধু লাল কালারগুলোই আমরা চেঞ্জ করতে চাই, ওকে ফাইন। এখানে দেখেন আমরা যদি এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে লালের উপরে ক্লিক করি, সব লালগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আমরা গ্রিন কালারটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এটা কিন্তু গত ক্লাসে দেখেছি আমরা যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা জায়গায়, অর্থাৎ একটা কালারের উপরে যদি ক্লিক করি, তাহলে ওই কালার যেখানে যেখানে থাকবে সব সিলেক্ট হয়ে যাবে, দেন একসাথে আমরা সবগুলো কালারকেই পরিবর্তন করতে পারি। ওকে, এখন কিন্তু এটা শেপে কনভার্ট হয়েছে, দেখেন এটাকে আমি চাইলে বড় করতে পারি। এই যে এটা একটা শেপ, এটা এখন কোনো ব্রাশ নেই। ইভেন আমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর একটা ডিজাইনও করতে পারি। দেখেন সেটা হচ্ছে আমরা ফাইল থেকে নিউতে যাই, 10x10 আরেকটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, এখানে আমরা করি তাহলে বেটার হবে। এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে ধরব এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন নিয়ে নিই। আমি গত ক্লাসে বলেছিলাম না যে লাইন সেগমেন্ট টুল দিয়ে অনেক কিছুর মাপঝোপ নেওয়া হয়। মূলত এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এবং প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, মানে লাইন দুটোকে আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসলাম। হ্যাঁ, আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমি বলেছিলাম লেয়ার প্যানেলটা দরকার হয় না, বাট মাঝে মাঝে তো লাগে, তো সেটার জন্য উইন্ডো, উইন্ডো থেকে এই যে লেয়ার্স, লেয়ার প্যানেলটাকে নিয়ে চলে আসলাম। এবার আমাদের কাজ হলো আমরা এই দুটো লাইনকে সিলেক্ট করে, এই যে দেখেন ডান পাশে লেয়ারের ডান পাশে ছোট্ট একটা বৃত্তের মতো দেখা যায়, এখানে একটা ক্লিক করে দিলাম, ব্যাস। এইবার আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে এখান থেকে ডিস্টর্টে যাব, এখান থেকে আমরা টুইস্টে যাব। টুইস্টে যে আমরা এখানে যদি শার্ট দিয়ে দিই, শার্ট, দেন ওকে, দেখেন একটা টুইস্ট বা একটা লাইন তৈরি হলে, যে এখান থেকে বাঁকাভাবে একটা লাইন হলো, আর একটা বাঁকাভাবে লাইন তৈরি হলো, দুইটা। আচ্ছা, এটাকেই যদি আমি একটু ঘুরিয়ে দেই, মানে এই বাঁকাটা জাস্ট রিফ্লেক্ট হবে, এই পাশ থেকে আরেকটা তৈরি হবে, এটার এই পাশ থেকে আরেকটা তৈরি হবে, তাহলে কি হবে বলেন তো? তাহলে সুন্দর একটা ফুলের মতো তৈরি হবে। তৈরি করি ইফেক্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্মে যায়, ট্রান্সফর্মে যেয়ে এই যে রিফ্লেক্ট এক্স, দেন কপির এই জায়গায় একটা দিয়ে দিই, মানে এক পিস কপি হবে, এবং ওকে। এই যে দেখেন
এই বাঁকাটাই রিপ্লেস হয়ে, মানে সরি রিফ্লেক্ট হয়ে বাম পাশে চলে আসছে, এটা উপরে চলে গেছে, সুন্দর একটা ফুল তৈরি হলো। এটাকেই যদি আমি আরো অনেকগুলো ফুলের মতো করে করতে চাই, তাহলে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্টে যে আবারও ট্রান্সফর্মে যাব, দেন অ্যাপ্লাই নিউ ইফেক্টে একটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আমরা অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে দেই 30, আর এখানে কপিসের মধ্যে দেই 11, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে হয়ে 11টা কপি তৈরি হবে, মানে এই পুরো অংশটা ঘুরবে 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 ঘুরবে, এভাবে করতে করতে 11 পিস তৈরি হবে। এই যে দেখেন 11টা তৈরি হয়ে গেল, টোটাল একটা সুন্দর ফুল তৈরি হলো। ওই যে বললাম না যে ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু অনেক মজার মজার জিনিস তৈরি করা যায়, এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমরা করব টুকটাক ডিজাইন কিন্তু করব। আচ্ছা, আরও কীভাবে বেটার ডিজাইন করা যায়, ভালো ডিজাইন করা যায়, লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ, উপস্থিত থাকতে হবে সেই পর্যন্ত। আচ্ছা, এইবার আমরা আরেকটু কাজ করি, যেমন হলো এই যে পেইন্ট ব্রাশে চলে গেলাম, আমরা থার্ড ব্র্যাকেট ফার্স্ট প্রেস করে পেইন্ট ব্রাশের বৃত্তটাকে ছোট করে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে টান দিই, দেখেন তো কি হলো, এক জায়গায় একটু টান দিলাম সব জায়গায় তৈরি হয়ে গেল, দারুণ না? এটাই হচ্ছে মজার। আবার আরেকটা কালার নিয়ে আমি জাস্ট একটা টান দিচ্ছি, দেখেন সব জায়গায় প্লেস হয়ে গেল। আবার লাল কালারটা নিয়ে আমি এইটুকু একটা টান দিচ্ছি, সব জায়গায় হয়ে গেল। এটা নিচ্ছি, একটা গোল নিই, এই যে দেখেন কিছু একটা তৈরি হয়, কিছু একটা তৈরি হয়, কিছু একটা তৈরি হয়। ওকে, এই যে, এই যে এখানে কিছু একটা তৈরি হলো। আবার যদি আমরা এভাবে 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 ঘুরে 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 তৈরি করি, সুন্দর একটা ফুলের মতো তৈরি হলো। এই যে এলোমেলোভাবে টান দিচ্ছি, বাট এটা হচ্ছে, এটাকে বলা হয় মান্ডালা। হ্যাঁ, এটাকে বলা হয় মান্ডালা ডিজাইন। এই যে যদিও এলোমেলো, বাট কালারটা একটু এদিক ওদিক করে দিলে দেখতে ভালো লাগে। আমি যদি সঠিকভাবে করতাম আরো ভালো লাগতো দেখতে। এটা তো এইভাবে মোটামুটি কতগুলো ডিজাইন তৈরি করতে হবে। দেখেন এখানে একটু টান দিলাম, ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে? এটাকে বলা হচ্ছে মান্ডালা ডিজাইন। তো আমি কয়েকটা দিয়ে দিব স্যাম্পল আপনাদেরকে, অবশ্যই সেম না হোক কিছুটা ট্রাই করলেই হবে। আচ্ছা, এটা কিসের মাধ্যমে করলাম? ব্রাশের মাধ্যমে তৈরি করলাম। আমরা একটু এবার দেখি ইরেজার টুলের কাজটাকে। ইরেজার টুল, ইরেজার কি? ইরেজার হচ্ছে ওই যে রাবার যেটাকে বলা হয়, তাই না? ইরেজার মানে হচ্ছে রাবার হিসেবে আমরা যেটাকে চিনি বা জানি। তো প্রথমত হচ্ছে একটা শেপ নিয়ে নিচ্ছি, যেটার ফিল কালারটাকে আমরা কালো করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, তিনটা। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট টুল, বাট কাজের। তো ইরেজার টুল দিয়ে জাস্ট আমি শিপ চেপে ধরে একটা টান দিই, এই যে সোজাভাবে, দেখেন সোজা তো হলো না, এই যে শিপ চেপে ধরলাম, তো শিপ চেপে ধরে টান দিলে তো সোজা হয়। যাই হোক, কোনো কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে মেবি। তো এই যে টান দিচ্ছি, দেখেন প্রত্যেকটা কিন্তু কেটে গেল, এই যে আলাদা হয়ে গেল। জাস্ট হচ্ছে আমি এই ইরেজার টুল দিয়ে এই সবগুলোকে চাইলে মুছেও ফেলতে পারি, এই যে সব মুছে ফেলতে পারি, তাই না? এই যে সব মুছে ফেললাম, কিসের মাধ্যমে? ইরেজার টুলের মাধ্যমে, দ্যাটস ইট। ইরেজার কিন্তু আমাদের ফটোশপের মধ্যেও ছিল, ফটোশপে ছিল না তা না, ওখানেও কিন্তু ছিল। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আমরা আবার একটু ব্যাকে চলে যাই। ওকে, ওই যে ব্যাকে চলে গেলাম। এরপরে হচ্ছে আমাদের সিজার টুল। সিজার দিয়ে কী করা হয়? কাটাকাটি করা হয়। যেমন ধরেন এখানে একটা ক্লিক করলাম এই স্ট্রোকের ওপরে, আবার এখানে একটা ক্লিক করলাম, ব্যাস এটা কিন্তু কেটে গেছে, দেখেন এই যে আলাদা হয়ে গেল। কেচি দিয়ে আমরা মোটামুটি এই স্ট্রোক লাইনগুলো এভাবে কেটে ফেলতে পারি। ছুরি দিয়ে কি করে? নাইফ টুল, ছুরি দিয়েও কাটাকাটি করে। এই যে টান দিচ্ছি, টান দিচ্ছি, টান দিচ্ছি, এই যে যা যেখানে যেখানে লাইন দেখতে পাচ্ছে সব কেটে একেবারে কুচি কুচি হয়ে গেছে, দেখেন এই যে যেখানে যেখানে লাইন সেগুলোই কিন্তু সব কেটে গেছে, সব কেটে গেছে, এই যে সব কেটে গেছে। এভাবে হচ্ছে, দেখেন আমি বলেছিলাম না যে ইলাস্ট্রেটর দিয়ে মূলত যত ধরনের কাটিং ছাটিং একেবারে মানে মন মতো এক একটা শেপকে
নিজের মতো করে কাটা যায়। এখন কাটা তো মেইন না, মেইন হচ্ছে একটা ডিজাইন করতে গেলে বিভিন্নভাবে হয়তো বা কোনো লাইনকে বাঁকা করার প্রয়োজন হতে পারে, শেপ বাঁকা করার প্রয়োজন হতে পারে, শেপকে কাটার দরকার হতে পারে, গোল করার দরকার হতে পারে, যাই করা হোক না কেন সবই এখানে করা যায়, যেটা ফটোশপে যায় না। হ্যাঁ, এখানে যায় বাট ফটোশপে যায় না। এরপরে আমরা চাইলে একটু দেখতে পারি হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল হচ্ছে এই যে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ, ইরেজার টুল। পেন্সিল হচ্ছে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, ধরেন এইভাবে, এই যে চিকুন করে কিন্তু পাতলা করে আমরা জাস্ট 1 PT লাইন দিয়ে দিই এখানে, এইভাবে যদি কিছু লিখতে চাই, এভাবে যদি কিছু মানে কোনো কিছু আর্ট করতে চাই, অনেকে আছে না ভালো আর্ট করতে পারে। হ্যাঁ, যদি কোনো কিছু লিখতে চাই, আমি একটা মাছ তৈরি করি, ছোটবেলার সেই মাছ গেল কোথায়, এই এই কি হয়ে গেল এটা, যাই হোক কিছু তো একটা হলো মোটামুটি। তো আমরা চাইলে এই পেন্সিল টুল দিয়েও কিন্তু বিভিন্নভাবে আঁকিবুকি করতে পারি, হ্যাঁ বিভিন্নভাবে কিছু লিখতে পারি, নাম লিখতে পারি, মানে আঁকিবুকি করার জন্য বা লেখার জন্য এই টুলটা হচ্ছে বেস্ট। এখন ধরেন এই পেন্সিল টুলের কাজটাকেই আমি একটু বোল্ড করলাম, কেন করলাম, কারণ হচ্ছে স্মুথ টুল যেটা, এটা দিয়ে এই যে জায়গাগুলো একটু কর্নার দেখতে পাচ্ছি, এখানে একটু বাঁকা দেখা যাচ্ছে, এখানে একটু কর্নার টাইপের, এখানে একটু কর্নার টাইপের, হ্যাঁ এই স্মুথ টুল দিয়ে আমরা চাইলে এইভাবে ধরে 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 স্মুথ করে ফেলতে পারি। স্মুথ টুলের কাজই হচ্ছে স্মুথ করা। ওকে, স্মুথ টুলের কাজই হচ্ছে, এই যে দেখেন স্মুথ হয়ে গেল, এটা দিয়েও আমরা চাইলে স্মুথ করতে পারি, এই যে এই যে সুন্দরভাবে এটা স্মুথ হয়ে গেল। এই জায়গাটা একটু বাঁকা, আমরা কয়েকটা টান দিই, এই যে দেখেন সোজা হয়ে গেল, এখানে একটু বাঁকা, কয়েকটা টান দিই, এটাও এই যে সোজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে মূলত স্মুথ টুল দিয়ে কাজ করা যেতে পারে। এইটাও এই একটা, এই যে কর্নারটা আমরা এই এই যে জায়গাটা ছিল এটা স্মুথ করে দিলাম, এটাও চাইলে স্মুথ করে দিতে পারি, এই যে স্মুথ হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে আমাদের পাথ ইরেজার টুল। পাথ মানে কি, পাথ মানে হচ্ছে এই যে লাইন, এই লাইনগুলোকে মূলত পাথ বলা হয়। তো এখানে যদি একটা টান দেই, এই যে মুছে গেল, মানে পাথটাকে আমরা ইরেজ করে ফেললাম, মুছে ফেললাম, তারপরে এই একটা টান দিলাম, এই যে মুছে গেল, এই একটা টান দিলাম মুছে গেল, এই একটা টান দিলাম মুছে গেল, আবার যদি একটু বড় অংশ ধরে টান দেই, বড় অংশ মুছে যাবে, দ্যাটস ইট, এটা হচ্ছে পাথ ইরেজার টুল। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে উইথ টুল, র্যাপ টুল বিষয়টা কি। উইথ টুল হচ্ছে এটা, এই যে এটা উইথ টুল, র্যাপ টুল, এখানে অনেকগুলো টুল বাট প্রত্যেকটা আসলে কাজে লাগে না, আমাদের এই প্রথম দুটো লাগে। যেমন হচ্ছে আমি যদি একটা লাইন নিই, এখানে ধরেন একটা লাইন নিলাম, এখানে আমি খুবই কম অর্থাৎ 0.5 PT-র একটা স্ট্রোক দিয়ে দিলাম, এটা কিন্তু একটা লাইন। তো এই লাইনটাকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা লাইনকে একটা সুতা ধরতে পারেন এটা দিয়ে, উইথ টুল দিয়ে জাস্ট এই টান দিয়ে, এই যে দেখেন দুই ভাগে ভাগ করে ফেললাম, একটা সুন্দর ডিজাইন তৈরি করলাম। হ্যাঁ, ওই যে সিঁড়ির পাশে হাতল দেওয়ার মতো বা ওই যে ইয়ে থাকে না, ওটাকে কি বলে, সুন্দর সুন্দর স্টাইল করা থাকে সিঁড়ির শুরুতে একটা থাকে বাম পাশে, মানে সিঁড়ির যে ইয়েটা ডান বাম পাশে যে মানে কি বলে ওটাকে, রেলিং, রেলিং, রেলিংয়ের যে স্টাইলটা, এটাও কিন্তু এটা দিয়েই তৈরি করা হয়। হ্যাঁ, বিভিন্নভাবে আমি বিভিন্ন রকম করতে পারি আমার মতো করে, আমি অর্থাৎ একটা লাইনকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারলাম। এটা কিসের মাধ্যমে করা গেল, এটা হচ্ছে উইথ টুলের মাধ্যমে আমরা চাইলে এভাবে করতে পারি। আর হচ্ছে যদি আমরা চাই যে ল্যান্ডস্কেপ ডিজাইন করব ইলাস্ট্রেটরের মাধ্যমে, পাহাড় পর্বত তৈরি করার প্রয়োজন হয়, তখন আবার এই র্যাপ টুল দিয়ে আমরা চাইলে এই শেপগুলো, এই যে দেখেন নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করা যায় এই শেপগুলোকে, এই যে আমরা এটাকে এলোমেলো করে ফেলতে পারি, এই যে ছোটোখাটো করতে পারি, এটা আরও ছোট করলে বেটার হবে, দেখ অসুবিধা নেই, এটুকু থাকতে পারে, এই যে এটাকে আমরা বিভিন্ন পজিশনে
বিভিন্নভাবে এটাকে তৈরি করতে পারি। এই যে পাহাড়ের জন্য এই টুলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে ল্যান্ডস্কেপ তৈরি করার জন্য আঁকা বাঁকা টাইপের রাস্তা তৈরি করতে হয়, পাহাড় তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যে ফটোশপে করেছিলাম ল্যান্ডস্কেপ ডিজাইন, অথবা চাইলে এটাকে আবার বাড়ানোও যেতে পারে, এটাকে আবার চাইলে বাড়ানোও যেতে পারে, মানে কাস্টমাইজ করার জন্য যে কোনো শেপকে এই র‍্যাপ টুলটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। ওকে, এরপরে হচ্ছে ধরেন আমরা আইড্রপার টুলটা একটু দেখি। আইড্রপার টুল দিয়ে কি করা হয়, কালার পিক করা হয়, তাই না? আইড্রপার টুল দিয়ে ফটোশপে ছিল কি, কালার পিক করতাম আমরা। এখানে ধরেন আমি গ্রাডিয়েন্ট কালার দিচ্ছি, এখানে আমি স্বাভাবিক কালার দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে একটা রেড কালার দেই, এখানে আবার একটু টেক্সট লিখি, আমি টেক্সট দিলাম। এই টেক্সটটাকে আমরা একটু কপি করে, এটা কি ফন্ট হয়ে গেল, অন্য একটা ফন্ট আমি দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, আরও একটা দেই দরকার হয়, আরও একটা দিতে পারি, ধরেন আরেকটা ফন্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই কালো কালারটাকে ধরলাম, আর এই হচ্ছে আইড্রপার। আমরা তো কালার যেখানে ক্লিক করব ওইটুকু কপি হবে সেটাই জানি, বাট এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতা হচ্ছে, ভিন্নতার ব্যাপারটা হলো, কয় মিনিট আছে, 8 মিনিট। আচ্ছা, ভিন্নতা হচ্ছে ধরেন এই গ্রাডিয়েন্টের উপরে যদি ক্লিক করি দেখেন পুরো কালারটা ধরে চলে যাবে, অথবা রেডের উপরে ক্লিক করি শুধু রেডটা এবার যাচ্ছে, কারণ এখানে তো রেডটা শুধু একটাই কালার আর কি। হ্যাঁ, তো এখানে আবার ক্লিক করলাম গ্রাডিয়েন্ট চলে গেল, তার মানে এখানে বোঝাচ্ছে এটা কালার তো পিক করাই যায়, আর কোনো জায়গায় যদি গ্রাডিয়েন্ট কালার থাকে কোনো একটা শেপের মধ্যে পুরোটা একসাথে ধরে চলে যায়। আর টেক্সটের ব্যাপারে হচ্ছে এই টেক্সটটা হচ্ছে সিম্পল, হ্যাঁ এই টেক্সটটা হচ্ছে সিম্পল, তো এই সিম্পল টেক্সটটাকে আমরা সিলেক্ট করে যদি মনে করি যে এই টেক্সটের মানে এই যে ফন্টটা, এই ফন্টটা এই জায়গাটাতে নিয়ে যেতে চাই, এই ফন্টটা এখানে নিতে চাই, বা টেক্সটের সাইজটাও নিতে চাই, সেই ক্ষেত্রে আইড্রপার দিয়ে এই যে ক্লিক করি সাথে সাথে দেখেন সাইজ এবং ফন্ট দুটোই কিন্তু এটার মতো হয়ে গেল, মানে কপি করে জাস্ট আমি শুধুমাত্র যে কালার নেব তা না, টেক্সটও কপি করে করে এইভাবে নেওয়া যায়। ইলাস্ট্রেটরে এই হচ্ছে পার্থক্য, যে টেক্সটটাও নেওয়া যায় এবং যেখানে ক্লিক করব সেই পুরো জিনিসটাই চলে যাবে। ওকে, টেক্সট র‍্যাপ বিষয়টা একটু দেখি। টেক্সট র‍্যাপ মানে হলো আমি একটু কয়েকটা ইয়ে নিয়ে আসি গুগল থেকে, লরেমের কয়েকটা লাইন নিয়ে আসি আমি। এটা তো আমরা জানি যে কপিরাইট ফ্রি প্যারাগ্রাফ বা কিছু লেখা এখানে পাওয়া যায়। হ্যাঁ ওকে, এই জায়গাটাতে অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে আমি যদি ধরেন একটা এরিয়া দিই প্রথমে, এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এইবার হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরে আমি প্রথমত ফন্টটা চেঞ্জ করে দেই, কি দিলাম এটা, আচ্ছা ঠিক আছে, এবং সাইজটা একটু ছোট করে দেই তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, এই হচ্ছে একটা টেক্সট। হ্যাঁ আচ্ছা, আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময়ে ম্যাগাজিনের মধ্যে একটা মানুষের ছবি থাকে অথবা কোনো প্রোডাক্টের ছবি থাকে, আর তার চারপাশ থেকে লেখাগুলো থাকে পেপারে থাকে, অনেক সময় ম্যাগাজিনে দেখা যায় বিষয়টা। এটা কেমন, এটা হচ্ছে ধরেন আমি একটা ইমেজ নিই, ইমেজ একটা ছবি আমরা নিয়ে নিচ্ছি, ছোট্ট একটা ছবি নিতে পারি, বা যে কোনো একটা ছবি আমি ধরেন নিব, যে কোনো একটা ছবি, এই ছবিটাই আমি যে নিয়ে নিলাম। এখন এই ছবিটা আমি এখানে রেখে দিচ্ছি, বাট পেছনে লেখা না, পেছনে তো লেখা তাহলে তো অসুবিধা, তো দুটোকেই সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে যদি এই যে কোথায় গেল ওইটা, এই যে টেক্সট র‍্যাপ এই জায়গাটাতে যে মেকে একটা ক্লিক করি, দেন ওকে, এই যে দেখেন এখন কিন্তু ছবির পেছনে কোনো লেখা নেই, ছবিটা আমরা যেখানে নিচ্ছি, ছবিটা যেখানে নিচ্ছি সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, এই যে ছবিটা যেখানে নিচ্ছি সেই জায়গাটাই কিন্তু খালি হয়ে যাচ্ছে।
ওই যে বিভিন্ন ছবি টবি থাকলে দেখা যায় যে চারপাশ থেকে লেখাটা সুন্দরভাবে থাকে। হ্যাঁ, এটাকে টেক্সট র্যাপ বলা হয় মূলত। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, স্কেল টুলটাকে। স্কেল টুলটা হচ্ছে এইটা, কই গেল, এই যে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। এটার কাজ কি? এটার কাজ হলো, ধরেন আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি, এই শেপের কালারটা কালোই থাকুক, অসুবিধা নেই, এটাকেই আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানেই, সরি কন্ট্রোল ভি না, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে এখানেই আমি পেস্ট করলাম এবং একটু ছোট করে দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবারে লালটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে এই একই জায়গায় পেস্ট করে ছোট করে দিলাম এবং কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকেও সেম কাজ করি আমরা। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন এই যে ডিজাইনটা হলো, এটা এটা করলাম কিভাবে? এটা হচ্ছে সিম্পলি একটা শেপ নিলাম আমরা ছোট করে 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 করলাম, তাই না? সেম জিনিসটা এই স্কেল টুলের মাধ্যমে করা যায়। মানে বিষয়টা এটা বোঝাচ্ছি যে একই ডিজাইন বেশ কতগুলো টুলের মাধ্যমে কিন্তু আমরা চাইলে তৈরি করতে পারি, একই ডিজাইন অনেকগুলো টুলের মাধ্যমে মূলত আমরা তৈরি করতে পারি। যেমন আমি এই আরেকটা শেপ নিয়ে নিচ্ছি যেটার কালার দিচ্ছি কালো। আচ্ছা, এইবার যখন আমরা এই স্কেল টুলের উপরে ডাবল ক্লিক করব একটা প্যানেল ওপেন হবে। এখানে দেখেন ইউনিফর্ম নন ইউনিফর্ম নামে দুটা জিনিস, আমরা যদি ইউনিফর্মের মধ্যে 80 দিয়ে দেই দেন কপি, এই যে দেখেন এখানে কি হলো, কালোটাকে 100% ধরে নিয়ে চারপাশ থেকে 20% মাইনাস হয়ে 80%-এর একটা শেপ, হ্যাঁ, এখানে তৈরি হয়ে গেল। এটা কিন্তু শেপের টুলের মাধ্যমে হচ্ছে। আবার এখানে ধরেন 60%, এই যে 60%, অর্থাৎ লাল কালারটাকে হচ্ছে 100% ধরে নিয়ে হলুদ কালারটার চারপাশে 40% ছেড়ে দিয়ে 60%-এর একটা শেপ এখানে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সেমভাবে আমি যদি এখানে দিয়ে দিই ধরেন 20 কপি, এবার কি হলো বলেন তো? এবার হচ্ছে 80% বাইরে মাইনাস হয়ে গেল, 20%-এর একটা শেপ তৈরি হলো এবং হলুদটাকে কেন্দ্র করে। ওকে, আচ্ছা, এবার ধরেন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে নন ইউনিফর্ম। এখানে ক্লিক করলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যালি যদি আমরা, টাইম টুইম আছে, 2 মিনিট 1 মিনিট আছে না? আচ্ছা, আমি আবারও লিঙ্ক দিচ্ছি। এখন দেখেন এখানে হরিজন্টাল হচ্ছে 20, তাই না? আমি এখানে দিয়ে দিই ধরেন 50, আর ভার্টিক্যাল দিয়ে দিই, ভার্টিক্যাল 20 থাকুক। তার মানে কি? দেখেন হরিজন্টালি কিন্তু 50% বাইরে আর ভার্টিক্যাল হচ্ছে 80% বাইরে। মানে এভাবে চাইলে টুলের মাধ্যমে আমরা এই শেপগুলোকেও, শেপের স্কেলগুলোকেও, সাইজগুলোকেও মেনটেন করতে পারি। অর্থাৎ একটা ডিজাইনকে চাইলে টুলের মাধ্যমে, মানে কয়েকটা টুলের মাধ্যমে তৈরি করা যায়। যেমন এটাকে আমরা প্রথমে করলাম কি, সিম্পলি একটা শেপ নিলাম, সিলেকশন টুলে যে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, শুধু হাতে হাত দিয়ে বা কর্নারগুলো ধরে ধরে ছোট করলাম। আবার একই জিনিস কিন্তু টুলের মাধ্যমেও করা গেল। তার মানে হচ্ছে টুলের মাধ্যমেও যেটা করা যায়, অনেক সময় ভিন্ন টুলের মাধ্যমে সেটা করা যায়। মানে একই ডিজাইন কয়েকভাবে করা যায় সেটা বোঝাচ্ছে। আচ্ছা, তো করব আমরা সামনে করব, ধরেন পরবর্তীতে যখন আমরা আরও অ্যাডভান্সে যাব, আরও অ্যাডভান্সে যাব, তখন হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন স্টাইলে বিভিন্ন ভিন্নভাবে ডিজাইন করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের এটা কি টুল, শেয়ার টুল। শেয়ার টুলের কাজ হচ্ছে, ধরেন এটাকে আমি একটু কালো কালার করে দেই, হ্যাঁ, আবার এটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে ফেলে দেই, দেন শেয়ার টুল দিয়ে এটাকে আমি একটু বাঁকা করে দেই। ওকে, শেয়ার টুল নিলে দেখেন এখানে একটা আইকন চলে আসে, আইকনটাকে একটু নিচে নিতে হবে আগে, এই এভাবে একটু নিচে নিয়ে যাই, দেন টেনে একটু বাঁকা করে দিচ্ছি, পাশাপাশি কালারটাকে একটু হালকা করে দিচ্ছি, এই যে। মানে বিষয়টা কী হলো বলেন তো, এই
কালোটাকে যদি আমরা একটা ওয়াল ধরে নেই, দেয়াল ধরে নেই, তার একটা শ্যাডো এখানে তৈরি করলাম, এভাবে যদি কোনো শ্যাডো ট্যাডো তৈরি করার দরকার হয় তাহলে কিন্তু আমরা এই শেয়ার টুলের মাধ্যমে চাইলে করতে পারি। আর একটু নিচে নামাতে পারি, এই যে ওকে, এটা হচ্ছে সিম্পলি ছোট্ট একটা শেপ তৈরি করে করা হলো। আরও যদি কিছু করা যায়, যেমন ধরেন এটাকে আমরা এই আইকনটাকে, আইকনটা যেখানে থাকবে সেই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু সব কর্নারগুলো মুভ করবে, এই যে ওই জায়গাটা লেগে থাকবে। একটু থ্রি ডি স্টাইলে বা একটু ভিন্নভাবে যদি আমরা এটাকে রাখতে চাই বা শেপগুলোকে তৈরি করতে চাই শর্টে, এটা দিয়ে করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা লাইনকে আমরা যেমন দুই ভাগে ভাগ করলাম আজকে, ঠিক তেমনি এটা তো সিম্পলি একটা লাইন। এই লাইনটাকে আপনি বাঁকা করতে পারবেন বলে মনে হয়? হয়তো কথা না, হয় ভেঙে ফেলতে পারি বা কেটে ফেলতে পারি, মুছে ফেলতে পারি, এগুলো আমরা জানি, বাট এটাকে আমরা চাইলে এই রিশেপের মাধ্যমে এইভাবে বাঁকা করতে পারি। কই গেল, এই যে এভাবে আমরা চাইলে বাঁকা করে ফেলতে পারি। তার মানে বললাম না যে ইলাস্ট্রেটর দিয়ে বাঁকা, তাড়া, ভাঙা, চওড়া করা, কাটা ছাটা সব করা যাচ্ছে, মুছে ফেলা। এখন এটা দিয়ে আমরা চাইলে আবার একটা ডিজাইনও করতে পারি, যেমন ধরেন রাইট, এটা দিয়ে না, সবগুলো দিয়েই হয় আসলে। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবং কপি, এই যে রিফ্লেক্ট হলো তো, এটা ধরেন হচ্ছে দুটোই সিলেক্ট করি এবং একটু ছোট করে আমরা গ্রুপ করে ফেলি। পাশাপাশি ওই যে একটা টুল ছিল আমরা গত ক্লাসে দেখেছিলাম, রোটেট টুল, দেন অল্টার চেপে ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে, এই যে দেখেন একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি। ব্যাস, এবার এই প্রত্যেকটার মধ্যে একটা করে কালার যদি দিয়ে দেই, ধরেন এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা, এখানে একটা, ভিন্ন ভিন্ন টাইপের কালার দিলে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হিসেবে তৈরি হবে। হ্যাঁ, করতে পারি আমরা চাইলে ভিন্ন ভিন্ন কালার দিয়ে। ওয়ার্কিং উইথ সোয়াচ বা ক্রিয়েট অ্যান্ড সেভ কালার সোয়াচ, হ্যাঁ, গ্রাডিয়েন্ট টুল ইউজিং সোয়াচ ফর গ্রাডিয়েন্ট ক্রিয়েট অ্যান্ড সেভ। আচ্ছা, গ্রাডিয়েন্ট টুলটাকে আগে একটু দেখি, তারপরে সোয়াচ প্যানেলটাকে আমরা একটু দেখি। গ্রাডিয়েন্ট ব্যাপারটা হচ্ছে একের অধিক কালারের সংমিশ্রণে যে ডিজাইনটা তৈরি হয় বা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয় সেটাই হচ্ছে কি, গ্রাডিয়েন্ট, তাই না? তো আমরা একটা শেপ নিয়ে নিই প্রথমত। একটা শেপ নেওয়ার পরে ওকে, আমরা একটা শেপ নেওয়ার পরে এখানে যদি কালো কালারটা নেই এবং এই যে নিচে দেখেন তিনটা কালারের ছোট ছোট অপশন, তিনটা কালারের ছোট ছোট অপশন, একটা হচ্ছে কালো মানে এটা সলিড কালার, ডান পাশেরটা হচ্ছে গ্রাডিয়েন্ট, আরও ডান পাশেরটা হচ্ছে ক্রস মানে নান, কোনো কালারই থাকবে না। তো আমরা যদি মাঝেরটা ক্লিক করি, যে গ্রাডিয়েন্টটা চলে আসছে, পাশাপাশি গ্রাডিয়েন্টের প্যানেলটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রাডিয়েন্টের প্যানেল, আমরা এটাকে ফেলে দেই, এটাকে ফেলে দেই, এটাকে ফেলে দেই, এই হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট কালার। তবে এখানে দুইটা স্টাইল থাকে গ্রাডিয়েন্টের, ফটোশপে যেমন ছিল পাঁচটা, লিনিয়ার, রেডিয়াল, তারপর আরও তিনটা ছিল না, ওই যে কর্নার, ডায়মন্ড, আর এখানে হচ্ছে দুইটা, মূল দুইটা, মূলত দুইটাই কিন্তু লাগে, লিনিয়ার এবং রেডিয়াল, এই যে লিনিয়ার এবং রেডিয়াল, এই দুইটাই মূলত এখানে প্রয়োজন হয়। তো এই যে একটা ছোট্ট অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আবার রেডিমেড কিছু থাকে, যেমন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অরেঞ্জ এবং ইয়েলো, হ্যাঁ, এই একটা কালার, সুন্দর সুন্দর কালার থাকে। এটা আবার হচ্ছে রেডিয়াল একটা স্টাইল, মানে মাঝে গোল থাকবে, চারপাশ থেকে ঘুরে আর একটা কালার তৈরি হবে সেটা। তো এখানে আমরা কিন্তু চাইলে কালার নিজের মতো করে দিতে পারি, নিজের মতো করে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। যেমন আবার এখান থেকে দেখেন একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এই কালারটাকে অ্যাঙ্গেল হিসেবে এই ডান পাশেরটা বামে যাবে অথবা উপরে যাবে অথবা কর্নারে যাবে, এই যে একটু ঘুরিয়ে দিলাম, অথবা আমরা এইভাবে ঘোরাতে পারি, অথবা আমরা এইভাবে ঘোরাতে পারি, অথবা এই গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করলে একটা লাইনের মতো চলে আসে। এবার আমরা এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, নিজের মতো করে আমরা চাইলে লাইনটাকে যেদিকে ঘোরাবো কালারটা সেদিকেই থাকবে। এই সাথে কিন্তু অ্যাঙ্গেলটাও চেঞ্জ হচ্ছে, দেখেন এদিকে খেয়াল করেন, এই যে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হচ্ছে, কারণ এটা মূলত অ্যাঙ্গেলই, আমরা এইভাবে টেনে টুনেও করতে পারি, আবার হচ্ছে এখান থেকেও চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এই যে ছোট্ট আইকন, এখানে ডাবল ক্লিক করলে কালারের প্যানেলটা ওপেন হবে, আমরা যে কোনো একটা কালার এই যে দিলাম, এখানেও ঠিক একইভাবে ডাবল ক্লিক,
এই যে কালারটা দিয়ে দিলাম বা এটা দিয়ে দিলাম, এভাবে দিতে পারি চাইলে। অথবা যদি আরো কালার দিতে চাই তখন এই যে কোনো একটা জায়গায়, এখানে যখন মাউসের পয়েন্টার নিয়ে আসবো তখন দেখেন মাউসের পয়েন্টারের ডান পাশের নিচে একটা প্লাস আইকন, প্লাস আইকন মানেই হলো একটা এই ধরনের আইকন তৈরি হবে। এই যে তৈরি হলো, এখানে একটা তৈরি করি, এখানে একটা তৈরি করি, এই আইকনে ডাবল ক্লিক করি, করে একটা কালার দিয়ে দেয়, এখানে ডাবল ক্লিক করি, করে একটা একটা কালার দিয়ে দেয়, এখানে একটা কালার দিয়ে দেয়, এভাবে করে আমরা চাইলে অনেক কালার নিতে পারি। ওকে, পাশাপাশি এই আইকনগুলোকে নিচের দিকে টান দিলেই দেখেন এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, এই তো হয়ে গেল। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ লিনিয়ার। আর রেডিয়ালে যদি ক্লিক করে দেই, এটা হচ্ছে যতগুলো কালার আমরা নিব সেগুলো চারপাশ থেকে এভাবে ঘুরে 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 তৈরি হবে। ওকে, এটার আবার অ্যাসপেক্ট রেশিও আছে। লিনিয়ারে ছিল হচ্ছে অ্যাঙ্গেল, এটার হচ্ছে নিচেরটা অ্যাসপেক্ট রেশিও। যেমন এটা একটু চ্যাপটা হবে, এই যে একটু চ্যাপটা হলো, তারপর একটু ব্রড হলো, ভার্টিক্যালি লম্বা হলো, হ্যাঁ, আবার এখান থেকে এই যে একটু চ্যাপটা হয়ে গেল, এটা যেভাবে দেই আমরা। আবার এটা চাইলে অ্যাঙ্গেলও ঘোরানো যায়, এই যে অ্যাঙ্গেল একটু ঘুরিয়ে দিতে পারি আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল। গ্রেডিয়েন্টের কাজ যেটা আমরা ফটোশপে দেখেছি সেটাই এখানে, একই জিনিস, পরিবর্তন শুধু দুইটা স্টাইল এখানে, ওখানে পাঁচটা, এই তো। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তবে সোয়াচ কালার সম্পর্কে এবার একটু বলি। সোয়াচ প্যানেল হচ্ছে, বা সোয়াচ বিষয়টা হলো, রেডিমেড কিছু কালার থাকে যেটা উইন্ডো থেকে এই যে এখানে সোয়াচেস এই জায়গাটাতে, এই কালারগুলোকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। এখানে সব ধরনের কালার বা কমন যে কালারগুলো সেগুলো মোটামুটি থাকে, আর এই জায়গাটাতে আমরা কিছু কালার তৈরি করে রেখে দিতে পারি যেটা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। এই যে রেখে দিতে পারি তৈরি করে, এটাই হচ্ছে সোয়াচ। হ্যাঁ, তো ধরেন এইগুলোকে আমরা একটু ডিলিট করে দেই, এটা এটাকে ডিলিট করে দেই, তারপরে হচ্ছে এটাকেও ডিলিট, এগুলো তৈরি করা, হ্যাঁ, ওই জন্য ডিলিট করে দেই, আমরা নতুন করে তৈরি করে দেখি। তো সোয়াচ প্যানেল তৈরি করার ক্ষেত্রে বা কালার তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে একটা শেপ নিলাম, যে কোনো একটা কালার, ধরেন এই কালারটাকে আমি দিলাম, এই কালারটা আমি চাচ্ছি রেডি করে এখানে রেখে দিব যেটা পরবর্তীতে ব্যবহার করব। তো প্রথমে আমরা যেটা করব, একটা গ্রুপ তৈরি করব। এই যে গ্রুপের আইকন, নিউ কালার গ্রুপ, ক্লিক করলাম, এখানে কিছু লিখলেও ভালো, না লিখলে কোনো অসুবিধা নেই, এই যে একটা গ্রুপ চলে আসছে। এবার এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, এই কালারটাকে সিলেক্ট করলাম, দেন এই যে নিচে লেয়ার, লেয়ারের মতো একটা আইকন দেখা যাচ্ছে যেটার নাম হলো নিউ সোয়াচ। ক্লিক করার সাথেই এখানেও এই কালারের একটা নাম টাম আমরা লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নেই, দেন ওকে। এই যে দেখেন চলে আসছে এখানে, হ্যাঁ, এখানে কালারটা চলে আসছে। কিন্তু ধরেন আরেকটা কালার আমরা নেই, আরেকটা কালার আমরা নিচ্ছি, সেটা হচ্ছে এই কালারটা আমরা নিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, ওকে, দেন হচ্ছে এই লেয়ারের মতো যেটা, এটাকে সিলেক্ট করলে দেন ওকে, এই যে চলে আসছে এখানে। এভাবে করে হচ্ছে আমরা কালারগুলোকে রাখতে পারি, বা যে কোনো কালার, হয় না যে অনেক ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু আমরা সুন্দর সুন্দর কালার দেখতে পাই যেটা আমরা স্বাভাবিকভাবে তৈরি করতে পারি না, মানে হয় না হঠাৎ করে, অনেক কিউট কিউট কালার পাওয়া যায়, ওই কালারগুলো যদি সংরক্ষণ করতে চাই এখানে আমরা করতে পারি। আর হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টও যদি তৈরি করে আমরা রাখতে চাই, যেমন ধরেন আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করি, জাস্ট এটাই এটাই যদি সিম্পলি আমরা এখান থেকে এই এই কালারটাকে দিলাম, অথবা এটাই ধরেন হচ্ছে আমি তৈরি করলাম এটাই, এটাকে কিন্তু এই গ্রুপের মধ্যে এইভাবে আলাদা আলাদাভাবে হয় না, সিম্পলি টেনে এই যে ছেড়ে দিলাম, ওই যে চলে আসছে, দ্যাটস ইট। ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, গ্রেডিয়েন্ট একটা তৈরি করে বা কোথাও যদি আমরা পাই সেটা তৈরি করে জাস্ট এখানে ছেড়ে দিলেই চলে আসবে, ওই যে চলে আসছে। যেমন আমি যদি এবার একটা শেপ নেই এবং এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, দেখেন ওই কালারটা চলে আসছে এবং এক জায়গায় আসেনি, এই যে অনেকভাবে চলে আসছে। আমরা যদি প্যাটার্ন ওইভাবে রাখতে চাই, প্যাটার্ন, প্যাটার্ন জিনিসটা তো জানি যে একই এলিমেন্টস বারবার রিপিট হলে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয় সেটাই হচ্ছে প্যাটার্ন। তো আমরা প্যাটার্নটাও ঠিক একইভাবে
ধরেন হচ্ছে স্টার নিলাম একটা স্টার টুল, দেন এই স্টারটাকেই আমরা যদি প্যাটার্ন হিসেবে তৈরি করতে চাই, এটাই আমরা এই যে নিয়ে উজে ছেড়ে দিলাম এই প্যাটার্নের জায়গাটাতে, ব্যাস আর কিছু করতে হবে না। এবার যদি আমি শুধুমাত্র একটা এরিয়া নিই এবং প্যাটার্নে ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে বহু স্টার চলে আসছে এখানে, এটাই হচ্ছে প্যাটার্ন। সিম্পলি আমি নিলাম কিন্তু একটা, বাট সে চলে আসছে অনেকগুলো, তাই না? তো এইভাবে প্যাটার্নও রাখতে পারি আমরা, গ্রাডিয়েন্টও রাখতে পারি আমরা, সলিড কালারও রাখতে পারি। কোথায়? এই সোয়াচ প্যানেলের ভেতরে। এখানে কিন্তু আরও আছে, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন কালার, আমরা মনে করতে পারি যে এই কটাই কালার, না এখানে প্রচুর কালার। এই যে দেখেন এখানে, এই যে কই গেল, এই যে এখানে প্রচুর কালার আছে, যে কালার বুকের মধ্যে প্রচুর প্রচুর কালার, হাজার হাজার কালারের মধ্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে এর মধ্যে আবার এই যে গ্রাডিয়েন্ট আছে, গ্রাডিয়েন্টও প্রচুর গ্রাডিয়েন্ট। অথবা আমরা যদি সিম্পলি ধরেন হচ্ছে এই যে এখানে, না এটা না, না এটাই, এই যে একটা ক্লিক করলাম, এই যে প্যানেল দেখেন, ওই যে কালার একটা একটা করে চেঞ্জ হতে থাকবে, প্রচুর কালার প্রচুর কালার। এই যে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন টাইপের কালার। অথবা হচ্ছে আমি যদি এখান থেকে এখানে যাই, ফুড টাইপের কালার, এই যে কালার, এই যে কালার, এভাবে করে কিন্তু প্রচুর কালার এই প্যানেলের মধ্যে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এটা আমি কিন্তু বারবার বলেছি মিস্টার RMBD, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে আমরা এখানে মেসেজ টেসেজ লিখবো না, এটাতে ক্লাসের মনোযোগটা নষ্ট হয়। একটা খাতা কলম রাখতে বলেছি, সব সময় রাখতে বলি শুরুতেই, আমি তো আপনাদের দেখাই। আপনাদের কষ্ট করে যদি একটা খাতা কলম রাখতে না পারেন এবং লিখে না রাখেন তাহলে কিভাবে হবে? এটুকু তো করা যেতে পারে, জাস্ট একটু লিখে রাখবেন যে এটা কিভাবে হলো। ক্লাস শেষ হলে আমি জিজ্ঞাসা করব কার কি সমস্যা বলেন, এবার বলবেন আমি বলে দিব, এই তো হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি সোয়াচ প্যানেলের বিষয়বস্তু ছিল। এরপরে আমরা একটু দেখি শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট, এটা দেখি। আচ্ছা, শেপ বিল্ডার টুলটা, এগুলো ছোট ছোট টুল, হ্যাঁ, যে কারণে কিন্তু অনেক টপিক মনে হচ্ছে যে এত কিছু, আসলে ছোট্ট ছোট্ট বিষয়, ওই কারণে অনেকগুলো একসাথে রাখা হয়েছে। বাট অনেক বড় যদি কোনো প্রজেক্ট হতো, অনেক অনেক কিছু হতো, তাহলে এত কিছু রাখা হতো না, যেহেতু ছোট ছোট বিষয়, যে কারণে অনেকগুলো মনে হচ্ছে এরকম। প্র্যাকটিস করা শুরু করেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এই যে শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট সিলেকশন, তিনটা কি? শেপ বিল্ডার হচ্ছে আমরা ধরেন একটা শেপ নিলাম, এখানে আর একটা শেপ নিলাম যেটার কালারটা দিয়ে দেই লাল, দুটো সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল যখন সিলেক্ট করব, আমাদের মাউসের পয়েন্টারের ডান পাশে নিচে দেখেন প্লাস আইকন দেখা যাচ্ছে, তার মানে হলো যোগ হবে। কি যোগ হবে? এখানে যখনই আমি মাউসটা নিচ্ছি একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেল, না এই যে এটা এটা এটার চারপাশে যে স্ট্রোকটা, এই স্ট্রোকের ভেতরেই শুধু ফ্যাকাশটা চলে আসলো, এর বাইরে কিন্তু যায়নি। এই যে এর বাইরে যায়নি, এর বাইরে যায়নি, একটা ক্লিক করে টেনে ছেড়ে দিলাম, এই যে কি যোগ হলো। এই এখানে যে স্ট্রোক একটা কালার ছিল, বাধা ছিল, সেই বাধাটা মাইনাস হয়ে অর্থাৎ যোগ হয়ে গেছে, এই কালারটা, এই কালারটা অ্যাড হয়ে গেছে। এই যে এখন কিন্তু দুটো শেপ একটাতে পরিণত হলো, হ্যাঁ আমরা অ্যাড করে ফেললাম। আবার যদি আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি, তাহলে একটা মাইনাস আইকন আমরা দেখতে পাচ্ছি, আর মাইনাস আইকন মানেই হচ্ছে জাস্ট একটা ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, ক্লিক করলাম ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে আমরা চাইলে অনেক কিছু মাইনাস করে ফেলতে পারি, আবার অ্যাডও করে ফেলতে পারি। যেমন ছোট্ট একটা কাজ করি, ধরেন একটা বৃত্ত তৈরি করলাম, এটাকে অল্টার চেপে ধরে একটু বড় করি। আচ্ছা, অল্টার চেপে ধরে আমি যদি এইভাবে টান দিয়ে এইটাকেই পাশে নিয়ে নিলাম, দুটোকেই সিলেক্ট করে আবারও অল্টার চেপে ধরে টান দিয়ে কপি করে ফেললাম, এই চারটাকে ধরে এবার আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে প্রথমটার মাঝখানে একটা ক্লিক করে টেনে দ্বিতীয়টায় চলে গেলাম, টেনে তৃতীয়টায় এসে ছেড়ে দিলাম। দেখেন তো কী হলো, মাঝের জায়গাটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, আবারও পুরোটাকে ধরে আমি যদি এইভাবে একটা বৃত্ত তৈরি করি, ধরেন ছোট্ট একটা বৃত্ত তৈরি করলাম, এখানে এটা একটু বেশি ছোট হয়ে গেল, আর একটু বড় করি। ওকে, এই যে একটা বৃত্ত এখানে আমি তৈরি করলাম, এটার কালার দিয়ে দিচ্ছি ধরেন সাদা,
এবার সবগুলোকে ধরে এই বৃত্তর অংশটুকু আমরা কেটে ফেলতে চাই। কিভাবে কাটবো? শেপ বিল্ডার টুল দিয়ে ধরে অল্টার চেপে ধরে এখানে যখনই আসছি ওই যে ফ্যাকাশে, মানে ক্লিক করলে ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এই যে ফ্যাকাশে ক্লিক করলাম, ওই অংশটুকু ডিলিট হয়ে গেল। এখন কিন্তু এই অংশটুকু পুরো ডিলিট হয়ে গেছে, এই অংশটুকু। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাদা কালার আমরা দেখতে পাচ্ছি। এবার এই পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং এটাকে একটু ছোট করে এখানে রেখে দিচ্ছি। পাশাপাশি আমরা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটা লাইন তৈরি করি এবং রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা টপ তৈরি করি, ফুলের টপ। হ্যাঁ, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে ধরি এবং একটু টান দেই, এটাকে ধরেও একটু টান দেই। এই যে এটা টপের মতো হলো না? এবার এই দুটোকে ধরলাম, এটাকে এনে, ওহ এটা আলাদা হলো কেন? এটা তো গ্রুপের মধ্যে নিলাম আমি, কি হলো? আচ্ছা, এটাকে জাস্ট আমি যদি, কি হলো বিষয়টা? ও আচ্ছা, এটাকে আমি ধরে জাস্ট হচ্ছে একটু ঘুরিয়ে এই যে এখানে প্রেস করে দেই, কি হলো, একটা সুন্দর ফুল তৈরি হলো, তাই না? আচ্ছা, একটা পাতাও তো দরকার, তো সেই ক্ষেত্রে আমরা ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করি, অল্টার চেপে ধরে এইভাবে একটা টান দেই এবং এই দুটোকে ধরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে আবারও ক্লিক, আবারও ক্লিক। এই যে দেখেন পাতা তৈরি হলো, দুইটা দুইটা শেপ ছিল না, ওই জন্য দুইটা। তো একটাকে আমি একটু ঘুরিয়ে দেই, ঘুরিয়ে এখানে দিয়ে দিই, নিচে তো বড় পাতাই থাকে আর ওপরে থাকে ছোট পাতা। এই যে এবার এই পুরোটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি এবং এটাকে আমরা চাইলে এখানে রেখে দিতে পারি, আরেকটা তৈরি করি, আরেকটা তৈরি করি, আরেকটা তৈরি করি। দেন এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি, তারপর এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা একটু আমি যেটা তৈরি করেছি সেটা দিয়ে দিতে পারি, কই গেল সেটা, এই যে দিলাম। এটাকে এটাকে আমরা একটু এটা দিয়ে দিলাম, এটা কি, এটা হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন। এটা যদিও ভালো লাগে না আসলে, আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। এইভাবে করে অনেকগুলো তৈরি করতে পারি, তৈরি করে অবশ্যই আমরা হোমওয়ার্ক হিসেবে কিন্তু জমা দেব এটা তৈরি করে। এরপরেরটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট, এটাও মজার আসলে, সবগুলোই ভালো লাগে। এটা দিয়ে ধরেন আমি একটা টান দিচ্ছি, একটা টান দিচ্ছি, একটা টান দিচ্ছি, একটা টান দিচ্ছি। আচ্ছা, সবগুলো ধরলাম, এক পিটি স্ট্রোক বাড়িয়ে দিলাম। এইবার এই লাইভ পেইন্ট বাকেট সিলেক্ট করে করার পরপরই দেখেন এখানে ছোট ছোট তিনটা বক্সের মতো চলে আসছে। আমরা উইন্ডো থেকে সোয়াচ প্যানেলটাকে নিয়ে নিই একটু এবং এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করি। দেখেন লাইভ পেইন্টের মধ্যে তিনটা বক্সের বাম পাশেরটা সাদা, মাঝখানেরটা কালো, ডান পাশেরটা লাল। এখানেও কিন্তু ওইভাবেই কালারটা সেট করা, সাদা কালো লাল। হ্যাঁ, তার মানে মাঝের যে কালারটা সেটা আমি যেখানে ক্লিক করব এভাবে সেখানেই প্লেস হয়ে যাবে। আবার লালটা সিলেক্ট করলাম, এই যে প্লেস হয়ে গেল। আবার ইয়েলোটা সিলেক্ট করলাম, এই যে প্লেস হয়ে গেল। এখন এখানে আমি মূলত কি দেখাতে চাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি যখন একটা লাইন টেনে দিচ্ছি, এটা একটা ওয়াল হিসেবে কাজ করছে, কিন্তু এই একটা লাইন টেনে দিচ্ছি ওয়াল বা দেয়াল হিসেবে কাজ করে নিচ্ছে। এবার এর ভেতরে যদি স্পেসিফিকভাবে এক একটা ওয়ালের ভেতরে এক একটা জায়গার মধ্যে আলাদা আলাদাভাবে কালার দিতে চাই, অবশ্যই লাইভ পেইন্ট বাকেট দিয়েই এভাবে কালার দিতে হয়। গ্রিন সিলেক্ট করলাম, এই যে গ্রিন দিলাম, এই যে এই যে। অথবা আমরা চাইলে আমাদের কিবোর্ডে যে চারটা অ্যারো কি থাকে, ডান পাশেরটা প্রেস করি কালার চেঞ্জ হচ্ছে, ডান পাশেরটা প্রেস করি কালার চেঞ্জ হচ্ছে, ডান পাশেরটা প্রেস করি, এই যে কালার চেঞ্জ হচ্ছে, এই যে কালার চেঞ্জ হচ্ছে। এভাবে করে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আমরা যদি চাই একটা এরিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন কালার থাকবে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট কতগুলো লাইন টেনে দিয়ে তার ভেতরে আলাদা আলাদাভাবে এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কালার দিতে পারি। ওই যে আমরা ফুল তৈরি করেছিলাম না একটু আগে, ওই যে বললাম না এক এক ঘরে এক একটা বক্সের মধ্যে আমরা কালার দিয়ে দিতে পারি ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেটের মাধ্যমে। আর এই যে বাইরের লাইনগুলো, এগুলো যদি ডিলিট করতে চাই তাহলে এটা লাইভ পেইন্ট সিলেকশন টুল, অর্থাৎ সিলেক্ট করলাম ডিলিট করলাম, সিলেক্ট করলাম ডিলিট করলাম,
মানে ঠিক এই জায়গা থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ভেতরে কিন্তু ডিলিট হচ্ছে না। দেখেন এই যে, যেখানে সে বাধা পাবে, যে জায়গাটাতে বাধা পাবে সেটা ডিলিট করবে, অথবা চাইলে এই লাইনটাকেও ধরতে পারি, এই যে এটা, এই যে শুধু লাইনটা ধরে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে গেল, কালারটা এক হয়ে গেল। এটাকেও চাইলে আমরা এভাবে ধরে ডিলিট করে দিতে পারি, এটাকেও চাইলে ডিলিট করতে পারি, এখানেও একটা আছে, এই যে ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে 3 নম্বর অপশনটা। হ্যাঁ আচ্ছা, এটা খুব মজার একটা টুল কিন্তু, এগুলো দিয়ে যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে, আর প্র্যাকটিস না করলে মোটেও ভালো লাগবে না। আমরা একটু দেখি হচ্ছে টাইপ টুল ডিটেলস, টাইপ টুল ডিটেলস। ওকে, এখানে টাইপ টুলটা খুব ইজি। যেমন টাইপ টুলের পুরোটা বের করে নিয়ে আসলাম, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে সিম্পলি লেখালেখি। এই যে আমি এখানে সাধারণভাবে লিখি টেক্সট 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 টেক্সট, হ্যাঁ এই যে লিখলাম, স্বাভাবিকভাবে লিখলাম, এটা তো আমরা জানি। বাট এরপরেরটা হচ্ছে এরিয়া টাইপ টুল, মানে আমি যদি একটা এরিয়া দিয়ে দিই, এর ভেতরে যদি লিখতে চাই, তখন এই এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, এই স্ট্রোক যেটা বা লাইন যেটা, এর উপরে একটা ক্লিক করার সাথেই কালো অংশটা চলে গেল। এই যে দেখেন আমি লিখতে পারি এর মধ্যে যা লিখি, এরিয়ার মধ্যে, এরিয়ার বাইরে কিন্তু যাবে না, হ্যাঁ সব এরিয়ার মধ্যে থাকবে। এটাকে মূলত এরিয়া টাইপ টুল বলা হচ্ছে, একটা এরিয়া তৈরি করে তার মধ্যে আমরা চাইলে লিখতে পারি। এরপরেরটা কি, টাইপ ওয়ানে পাথ টুল। পাথ মানে কি, পাথ মানে তো লাইন, যেমন এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই একটা ক্লিক। ওকে, এটাকে আমরা ফিল কালারটা বন্ধ করে দিই আর স্ট্রোক একটা কালার দিয়ে দিই, এই যে জাস্ট একটা কালার আমরা দিয়ে দিলাম। তার মানে কি, এটা একটা লাইন, একটা পাথ, এটার ওপর দিয়ে যদি আমরা লিখতে চাই, তখন এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করে এই যে একটা ক্লিক করে দিলাম, এই যে দেখেন লেখা শুরু হয়ে গেল, লাইনের ওপর দিয়ে লেখা জোকা হবে আর কি। এরপরেরটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ, মানে এই প্রথমটা ছিল হরিজন্টাল, ডান বামে এইভাবে লেখাটা হতে থাকবে, বাট এই 4 নম্বরটা হচ্ছে লম্বাভাবে লেখা হবে, এই যে এটা হচ্ছে লম্বাভাবে আমরা চাইলে এটা লিখতে পারি। আর এরপরেরটাও লম্বাভাবে হবে, তবে একটা এরিয়ার মধ্যে হবে, এই একটা এরিয়া নিলাম তো, এই যে এটা লম্বাভাবেই হবে তবে এরিয়ার মধ্যে হবে, এই যে। ওকে, তাহলে কি বিষয়টা সহজ না, জাস্ট একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, বুঝে ফেলবেন যে কোনটা কিভাবে লেখা হচ্ছে, আর কিছু না। এরপরেরটা ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, তার মানে এটাও হচ্ছে লাইনের উপরে লেখা হবে, তবে ওকে, তবে হচ্ছে লম্বাভাবে লেখাটা হবে, এই যে কই গেল, কী হলো এটা, এই যে মানে লেখাটা হচ্ছে, ওইখানে আমার একটা কালার পড়ে গেছে না, যাই হোক মোটামুটি কথা হচ্ছে এটা ওই পাতার উপর দিয়েই লেখা হবে, কিন্তু লেখাটা হবে ভার্টিক্যালি, লম্বা টাইপের হবে। ওকে, এই বিষয়গুলো জাস্ট কতগুলো লেখা লিখে থেকে প্র্যাকটিস করে একটা আর্টবোর্ডের মধ্যে দিয়ে সেভ করে জমা দিয়ে দিলেই হচ্ছে, তাহলে বুঝলাম যে হ্যাঁ আপনি প্র্যাকটিস করেছেন। ওকে, মোটামুটি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু খুব জরুরি, মনে হতে পারে যে এটা তো আমি পারবো, এটা তো জাস্ট একটু পেন্সিল, এটা ছুরি, এটা দিয়ে মুছতে হবে, কাটতে হবে, যেমন ভাববো তেমন লিখবো, হ্যাঁ যেমন ভাববো তেমন লিখবো, একটু কষ্ট করে, সরি লিখবো না, প্র্যাকটিস করবো। এই প্র্যাকটিস যখন না থাকলে কিন্তু টোটালি, যখন আপনি প্রজেক্ট করবেন করবেন মোটামুটি আমরা ডিজাইন যখন করব, আপনি যখন কাজ করবেন, হ্যাঁ বড় বড় ডিজাইন, তখন কিন্তু একটু এলোমেলো মনে হবে যে কি হলো, কি জানো ছিল, কি জানো হতো এটা দিয়ে, কি জানো ওই, কি জানো কি জানো করতে করতে ভালো লাগবে না, রেখে দিবেন, ব্যাস শেষ। এইভাবে না, যা দেখাচ্ছি যতটুকু দেখাচ্ছি প্র্যাকটিস করেন, টুলসগুলো একটু মাথায় আসুক, এরপরে প্রজেক্ট করলে দেখবেন যে অনেক মজা লাগবে। ওকে, তো মোটামুটি আমি রেকর্ডটাকে বন্ধ করে দিচ্ছি।